जावा कोई पुनः रस्ते जावो किंतु भीतर एक दो जागा ना इस खाते जावा लगता है ठीक हो इस खाते कोई हाय हाय बारह दो में एक अगर दूसरी इस खाते जावो ना खाते जावो ना फौरन बस खाली है जिन बस जावो ये दूसरे मार्ग में बात आना चाहिए आशा बोले हैं कोई जावा बोले हैं बारह दो तो कोई बारह बोलो तुम्हारे शो कोई भी तो एक दो जागा ना गॉड को दे दो अलग बे किधर है जागा ना ही बहुत अलग है जाओ लेकिन गॉड को दे कोई भी क्या तो बोले बस जाओ दिन के बाजे के जब आप बारात का इंजन आहार पर दिया सांपर भाई बारात को तो कोई बारात में बस ही क्यों जगा दा रोड़े उतरा था साथे साथे उतरा था साक्कर निश्चय उतरा था ठीक है साक्कर निश्चय उतरा था जागा ना इधर तो दर ऑफर खाया से दान बस नाते से पाप मोशे एक ना किसी जागा से कोई जगह सीख नहीं मोशे अरे कोशिश तो ना माफी के उसको मत दो हो एक तो कोशिश तो ना अमर ईमान आमल ठीक रखे अल्लाह अल्लाह रसूल ने बोले मुत्तकिद रास्ता जब आप चलते बनी अल्लाह रब्बुल आलमीन हमारे दूर फिर दान करो का आमीन हमारा जन माहिर थे के अक्तर पुरुषुद्ध अर्जुन करे जीवन में अपराध के लिए सिरे दिले भालो काल बोलो धोरे संशोधन में जेते पड़े अल्लाह हमारे दूर फिर दान करो का आमीन बंदा आमले सब अपनी रोल करे तार नियत रूप ले किशिरू बोले जबादार देखने दल दिल फेंकने खाना जबादार दल ने दिल दिल जबादार देखने दल दिल फेंकने खाना चेहरा सिल्जी नमाज़ी बंदे गाना चेहरा सिल्जी नमाज़ी बंदे गाना वावा वावा ज़बाने मुखालर दिखेरा तुम्हारे बारी बारी सिंधा कोई कोई ज़बादार दिखे दल दिल फेंकने खाना सियासिल दिन नमाज़े पंजे गाना मुखे अल्लाह जी की अरज़वार दुर्गुमार पारी बरे सिंधा बिना नमाज़े अंतरी को दहिन नमाज़े की फ़ायदा माफ़ी ले जैसे नियोक्त हो वार आवाज़ होना था नियोक्त हो कि वार होना जो तो वार होने नियोक्त তাহলে নিয়তের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমল দ্বারা সব গুনাহ করে দিবেন বলুন সুবহানাল্লাহ মহাদেশ আব্দুল্লাহ বিন উমর মিলেমিশে সবচেয়ে বড় সম্মানিত মহাদেশ আব্দুল্লাহ বিন মুবারকের ইন্তেকালের পর ওনার এক বন্ধু স্বপ্ন দেখতেছে আব্দুল্লাহ বিন মুবারক জান্নাতের ভিতর দিয়ে ঘুরতেছে तो जरूर बोलें ना सुभान बांग्लादेश का तो फुटबॉल खेला देखें हॉटल का तो गोल और सिक्का किया कोई गोल सगोले आवाज का तो बेशी स्वाद का तो बेशी एक बार सुबह को लगे लोग पता स्वाद आवार आवार का मैं मनुष्य जब मुकाम में पता हजार बार आपने तो सुना ही थे आपका तो मोने आते थे तो आवार नहीं কি বলে ঠিক কিনা আমার আমার কানে মসজিদ মুকাম পাক ভারত মহাদেশের তাফসীর জগতের সম্রাট মরহুম শাহতুল্লাহ আব্বাস হুজুর বলতেন বন্দা আছে বন্দেগি নাই শোনা আছে আমল নাই জানা আছে মানা নাই এই হলো তার কথা বন্দা আছে বন্দেগি নাই জানা আছে মানা নাই শোনা আছে আমল নাই
হুজুর আমার খুব সুন্দর করে বলতেন বান্দার আমলের দাম আছে যাকাত আছে মানা নাই তার কোনো দাম নাই সুতরাং আপনারা জানেন একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মধ্যে যে খালি জায়গা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন এই বয়ান আপনারা লক্ষ লক্ষবার আব্দুল আকাদ বাজি হুজুরের কণ্ঠ শুনেছে বর্তমান বাজারে সর্বমূল্য সোনা ষাট হাজার টাকা দিয়ে খাঁটি স্বর্ণ দিয়ে যদি সারাটা জমিন বড় হয় একেবারে জমিন যদি এই স্বর্ণ যদি আকাশ পরিমাণ হয়ে যায় ওই স্বর্ণের যে মূল্য আল্লাহ নবীকে আমার উম্মত যদি আবেগ করা কমতে মহব্বত একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আগমনের চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবে আপনারা বলতে পারেন হুজুর সওয়াবটা দিলে এ তো বস্তা ঘুরে দিছে কয়েক মানুষের বাড়ি দেওয়া যাবে জিন্দগি যে জীবনের শুরু আছে শেষ নাই ওই জীবনটা হলো আখেরাত আর যে জীবনের শুরু আছে শেষ আছে এই জীবনটা হলো দুনিয়ার মায়া দয়ার একদিন ঘোরায় যাবে আখেরাতের হায়াত শুরু হবে শেষ হবে না সুতরাং ওই হায়াতের জন্য আপনার আমার সব দরকার আছে কিনা আমার হুজুর কত সুন্দর করে বুঝাইতেন তিনি দুনিয়া এবং আখেরাতের কত সুন্দর করে একটা ফুল দিয়ে দিয়ে বুঝাইতেন আর তিনি বলতেন আমার বলে সেবা তিল কাল আমার না বুঝবো দুনিয়ার ভিতরে পাঁচটা মহাসাগর সে দুইটা সাগর লক্ষাধিক নদীনা লাখা রয়েছে পুকুর কুশুনি রয়েছে সমস্ত সাগর মহাসাগর পুকুর কুশুনি যদি মাটি দিয়ে বরাদ করা হয় পাহাড়গুলো কেটে সমান করে একটা জমিন করা হয় আর এই জমিনে যদি শস্য দিয়ে ভরা হয় শস্য যদি আকাশ পর্যন্ত চলে যায় একটা কবুতরকে যদি বলা হয় ও কবুতর এই জমিন থেকে একটা শস্য নিয়ে যাবা 1000 বছরের পরে তুমি আসবা বলুন সুবহানাল্লাহ একটা শস্য নিয়ে যাবা 1000 বছর পরে আসবা একটা বেশি নিবা না 1000 বছরের আগে আসবা না একটা বেশি নিবা না 1000 বছরের আগে আসবা না একটা নিয়ে যাবে 1000 বছর বেশি বা তারপর আসবা এইভাবে 1000 বছর পর পর যদি একটা করে শস্য নিয়ে আকাশ মধ্যে শস্য ঘোরানোর সম্ভাবনা আছে আপনার আমার আখেরাত নামক হায়াতের জীবনে জিন্দেগি ঘোরানোর সম্ভাবনা না আছে
মহাজ আব্দুল্লাহ বিন উমারও জান্নাত দিয়ে গেল। মহাজ আব্দুল্লাহ বিন উমারও কেমন আছেন উপায় আল্লাহ জান্নাত দিয়েছে। তবে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে আমার বাড়ির পাশে যে কামা কামা রে আল্লাহ আমাকে বড় জান্নাত দিয়েছে বলে আল্লাহ। এবার বন্ধুদের চাকরি করে হয় বন্ধুর সংসার চালায় কামার আবার কিভাবে বড় জান্নাত পাইতে পারে বোঝা আসে না। কামারের বাড়িতে চলে গেল কামারের আমলটা কি দেখি খেয়াল আছে আমল যার যত ভক্তি শ্রদ্ধা সহকারে হবে আন্তরিকতার সাথে হবে তার এবাদত আল্লাহ দরবারে তত ভারী হবে বলে আমার স্ত্রী কাছে জিজ্ঞাসা করেন আপনার একটা প্রশ্ন কত জবাব দিবেন বলে বলেন আপনার স্বামী মারা গেছে বলে হ্যাঁ মহাদেশ আব্দুল্লাহ বিন মারা গেছে আপনি কে জানেন বলে জানি আচ্ছা মহাদেশ আব্দুল্লাহ বিন মুবারকের সাইতে আপনার স্বামী বড় জান্নাত পাইতে পারে আপনি কি বিশ্বাস করেন এবার স্ত্রী কয় আমি বিশ্বাস করি মহাদেশ সাহেবের সাইতে আল্লাহ আমার স্বামীর বড় জান্নাত দিতে পারে কারণ স্বামী কোন আমল কোন কথা স্বামীর কোন চরিত্র স্ত্রীর কাছে কি বহন থাকে স্বামী হল স্ত্রীদের চরিত্র মাপার গ্রন্থ কি বলে আপনার আমার যদি শরীরে জ্বর ওঠে জ্বর মাপার গ্রন্থ হলো থার্মোমিটার বাতাস মাপার যন্ত্র হলো ব্যারোমিটার দৌড় মাপার যন্ত্র হলো ল্যাক্টোমিটার আর পুরুষদের চরিত্র মাপার যন্ত্র হলো তাদের প্রত্যেকের স্ত্রী কি বলে স্ত্রী যদি পায় ভালো তাহলে লোকটা ভালো আর স্ত্রী যদি পায় না বেশি সুযোগ দেখা তাহলে ওই লোকটা আল্লাহর কাছে বেশি দাবি হতে পারবে না। আল্লাহ নবী বলেছেন আমরা বলি স্ত্রীদের কাছে ভালো স্ত্রীদের কাছে যে লোকটা ভালো সত্যিকে রাখতে সেই লোকটাই ভালো আল্লাহ হাবিবের স্ত্রীগণ আল্লাহ হাবিবের প্রশংসা করেছেন কাজে করে প্রশংসা করেছেন প্রত্যেকটা কাজে প্রশংসা করেছেন এবং খুশি হয়ে তারা আল্লাহ নজির শানে তারা কবিতা লেখেছে প্রশংসা করতে দেয়া মা এসা সিদ্ধ করা যে আল্লাহ তারা কত সুন্দর করে খোয়ায় মা এসা সিদ্ধ করা যে আল্লাহ তারা বলেন দুনিয়া আকাশ একটা সূর্য আছে আমাদের ঘরে একটা সূর্য আছে তবে আকাশের সূর্যের চাইতে আমাদের সূর্যটা অনেক দামি আর একটু দেখবা আকাশের সূর্য চাই তার আকাশ সূর্যটা অনেক সম্মানিত ফজিলতে ভরে
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ যদি কত সুন্দর করে বলতেন একসাথে মজনু দেখে লোক গায়ে দা একসাথে মজনু দেখে গায়ে দা বাপতে আই পরবর্তে গায়ে বিনিয়া তো জানা মান্ন মজনু তার দাই এসকে লাইলা তার দিলাম চোখ তার দাই কারদাই ঘরে মদিলা বালি শাম মি বাদাম সবা হাতাদাল দো নালে শাম হাতে ফাংগুতে কাতাকে আয় মারতে বারি লাজে রাম করতাম তারা দাম হাসি খোশনামায় যে নালায় সব হাইতো জোতা দাদাম দাদ হাইতো কারে লাইলা নিশ্চয় কারে মানাস ইশকে লাইলা আসে আনোয়ারে মানাস বলুন সুবহানাল্লাহ কত সুন্দর করে বলছি মিষ্টি মিষ্টি কন্টেন্ট মুসকি মুসকি হেসে নোরানি চেহারা দিয়ে দিয়ে চমৎকার কণ্ঠে বয়ান করত কত মানুষ বাংলাদেশে বয়ান করে কত বক্তা মরে যায় মানুষ ভুলে যায় কিন্তু আব্বাসে হুজুর চলে গেছে বাংলার মানুষ কিন্তু মুখ ভরে না এখন আব্বাসের নাম শুনলে কাঁদে শুধু হয় না কহিলে নয় আমি ভোলাই অনেক প্রোগ্রাম করি আমি ফেরা ওয়াজের সিজনে ফেরা একটা মাস আমি ভোলাই টাকাই বোলাই যখন আমি মুফাজ্জল হোসেন আব্বাসে যাই আব্বাসের নাম শুনলে হুজুরের কথা বললে মানুষগুলোর চোখ থেকে জল জল করে খালি পানি পড়ে সারা বাংলায় কোরআনের বাজার মিলাইয়া আল্লাহ বাজান তুমি কোথায় গেলে সোনিয়া বাজান তুমি কোথায় গেলে পাইয়া কি মদ খাও আইলি মারে আব্বাসি তোমার জন্য কান্দে সারা দেশবাসী তোমার জন্য কান্দে সারা দেশবাসী কত মানুষ না চলে গেল হাজার হাজার বক্তা বিদায় নিয়ে চলে গেল বাংলার জমিন থেকে তাদের জন্য মানুষ কান্দে না তাদের জন্য আব্বাসী হুজুরের জন্য কান্দে কারণ কারণ হুজুর এবং বয়ান করত ওনার আলোচনা গুলো মনে মানুষের কলিতার ভিতর দয়া জাগা করে দিত আমি সারা জীবন যদি আব্বাসি দরবারে গোলামি করি আমি মোফাজ্জল হোসেন আব্বাসি আব্বাসের দিক পরিশোধ করতে পারবো না আব্বাসের হুজুর আমার শরীয়তপুর মা বিলেনে আপনাদের যে প্যান্ডেল এর চাইতে আরো বড় প্যান্ডেল শরীয়তপুর বদেশ্বর ওই বাজার আমায় মা বিলেনে আমার একটা দাম ইস্তে দে তুমি ওয়াজ পারো আমি জীবনে অত বড় ইস্তে দে আলোচনা করি নাই হুজুর আমার দোয়া করে দিয়ে বলে দাও তুমি বয়ান করো আর বলে ব্যাপারি আমার এই আব্বাসি ফ্যামিলি ওয়াজ করতে একজন আলেম 30 বছর সাধনা করে আমার স্ত্রীর বয়ান করার মতো চান্স পায় না সুযোগ পায় না আর তোমার আমি ভালোবাসি মহব্বত করি
তোমার আমি ছেলের মতো জায়গা দিয়েছি কলিউগের ভিতরে আমি দোয়া করে দিলাম দা বাবা দা তুই দুই ওয়াসার তোদের মতো বয়সে জীবনে করি থেকে আমি আব্বাসে ওয়াস করি না আমি এখন বুঝি আব্বাসে কি দিলিছিলাম সবারই পরপর দিয়া দিবে
জবাতার জিক্র দর দিল ফিকরে খানা জবাতার জিক্র দর দিল ফিকরে খানা যে হাসে নামাজে কানুন যে গানা আমি বলে আমার ধারাবাহিক তাফসীরের যত দূর যাওয়া যায় যাওয়ার জন্য চেষ্টা করব যারা প্যান্ডেলের মধ্যে আছে এরা মাহফিলের ভিতরে আছে কি বলেছে কিনা ঠান্ডা দিনে ভিতরে বসা আরাম রাস্তা।